শুনতে অদ্ভুত লাগলেও একবার ভেবে দেখুন আপনার চারিপাশে কত কিছু আছে যেগুলো কাঁচ দিয়ে তৈরি কাঁচ ছাড়া আমাদের বাড়ির জানলাও থাকতো না আর থাকতো না আমাদের গাড়ির গ্লাস কাঁচ ছাড়া আমরা ট্রান্সপারেন্ট গ্লাসও তৈরি করতে পারতাম আর না তৈরি করতে পারতাম আমাদের চোখে পড়ার জন্য চশমা তো আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই কাঁচ কিভাবে আমাদের কাছে আসে প্রাচীনকালের মানুষের বাসন কোষণ ও সাজার জিনিস মাটি এবং পাথর দিয়েই তৈরি হতো তারপর মানুষ আবিষ্কার করে ধাতু আর ধাতুর আবিষ্কারেরও অনেক বছর পর মানুষ বানিয়ে ফেলে কাঁচ আর এই কাঁচ দিয়ে মানুষ অনেক বাসন কোষণ তৈরি করে ফেলে এমনকি সাজার জিনিসও ও বাড়িতে ব্যবহৃত জানালা বিভিন্ন ধরনের কাঁচকে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি প্লাস্টিকের আবিষ্কারের আগে কাঁচই এমন একটা জিনিস ছিল যার দাম খুব কম ছিল এবং একে বিভিন্ন আকারে ও বিভিন্ন শেপে তৈরি করা যেত আসলে বেসিক্যালি কাঁচ দুই ধরনের হয় এক ধরনের কাঁচকে নর্মালি আমরা আমাদের বাড়িতে ব্যবহার করে থাকি আরেক ধরনের কাঁচ স্পেশালভাবে তৈরি করতে হয় যাদের বিভিন্ন স্পেশাল কাজে ব্যবহার করা হয় যেমন বুলেট প্রুফ উইন্ডো বানানোর জন্য ফোনের গরিলা গ্লাস বানানোর জন্য বা ইলেকট্রনিক্সের বিভিন্ন মেটেরিয়াল বানানোর জন্য এই ধরনের কাঁচ ব্যবহার হয়ে থাকে আসলে কাঁচ তৈরি করার জন্য প্রচুর পরিমাণে বালি লাগে আর এই বালির মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা পাওয়া যায় তো সিলিকাটা আবার কি সিলিকা হলো সিলিকন নামক মৌলের অক্সাইড ফর্ম অর্থাৎ সিলিকনের সাথে অক্সিজেন মিশে গিয়ে সিলিকা তৈরি করে আর এই সিলিকা বালির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো বালি থেকে যদি কাঁচ তৈরি করা যায় তাহলে যে কোনো বালি দিয়েই তো আমরা কাঁচ তৈরি করা যেতে পারে তাই না কিন্তু সেটা হয় না আসলে কাঁচ বানানোর জন্য যে বালিকে ব্যবহার করতে হবে সেই বালির মধ্যে নাইনটি নাইন পারসেন্ট সিলিকাকে থাকতে হবে মানে এমন জায়গার বালি যে জায়গার বালির মধ্যে অন্য কোনো ধরনের কম্পাউন্ড মিশে থাকবে না তো এই রকম বালি বেশিরভাগ মুরুভূমি থেকেই নেওয়া হয় কাঁচকে ফ্যাক্টরিতে তৈরি করার জন্য মেনলি চারটে স্টেপকে ফলো করতে হয় এই চারটে স্টেপ হলো মিক্সিং মেল্টিং কোল্ডিং অ্যান্ড রিয়েল গ্লাস তো সবার প্রথমে সেভেন্টি বালির সঙ্গে ফিফটিন পার্সেন্ট সোডা অ্যাস এবং টেন পার্সেন্ট লাইমস্টোনকে মেশাতে হয় সোডা অ্যাস মানে হলো সোডিয়াম কার্বোনেট আর লাইম হলো ক্যালসিয়াম কার্বোনেট তারপরে এই মিক্সচারের সঙ্গে পুরোনো কাচের গুঁড়োকেও মিশিয়ে দেওয়া হয় এই পুরনো কাঁচের টুকরোগুলোকে রিসাইকেল করার জন্যই মিশিয়ে দেওয়া হয় এবার সব কিছু মিশিয়ে দেওয়ার পর শুরু হয় মেল্টিং প্রসেস এই প্রসেসে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা দরকার পড়ে মিক্সিং করার পর র মেটেরিয়ালকে একটা ফার্নেসের মধ্যে প্রচণ্ড তাপমাত্রায় প্রায় হাজার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করা হয় এবং তাকে ওখানে গলিয়ে নেওয়া মেল্টিং করার পর এবার শুরু হয় কোল্ডিংয়ের কাজ মেল্টিং করার পর এই পদার্থগুলো টোটালি তরলে পরিণত হয়ে যায় আর এরপরে ওই তরল কাজটাকে নিয়ে যেমন দরকার তেমন শেপে ডাইসের মধ্য দিয়ে তাকে ঠান্ডা করা হয় এর পরের স্টেপ হলো রিয়েল গ্লাস যখন তরল কাজ ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে তখনই এটা ধীরে ধীরে কাঁচের রূপ নিতে শুরু করে আর এই সময় একে যেমন ধরনের শেপ দরকার তেমনভাবে তৈরি করা যায় আর এইভাবেই আমরা রিয়েল গ্লাস পেয়ে থাকি তো আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম কাঁচ কিভাবে তৈরি হয় আজকের ভিডিও এতটাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক ও আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন